হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাবিহা হাসান ইউটিউব চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে বাইরে যাচ্ছি। ও হচ্ছে টোকিওতে যাবে, টোকিওতে কিছু শপিং করবে, আর আমি হচ্ছে শ্যামল স্কোয়ারে যাব। আমি একটা ফোন কিনবো এর জন্য আর কি বের হওয়া। তো দেখতে থাকুন। তো এই যে আমরা রিক্সায় উঠলাম, এখন হচ্ছে আমরা ফার্স্টে টোকিও স্কোয়ারে যাব। ওইখানে রাহিম কি কিনবে। এই তো আমরা বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার পরে, যেহেতু একটু দেরি হয়ে গেছে বের হইতে হইতে। তো টোকিও স্কোয়ার থেকে রাহিমের শপিং করার পরে কয়টা বাজবে শ্যামল স্কোয়ারে যেতে পারবো কিনা বুঝতেছি না এখনো। আমাদের বাসা থেকে টোকিও স্কোয়ার খুব বেশি দূরে না, মানে জ্যাম না থাকলে হয়তো 10 মিনিট লাগে এই আর কি। তো রাহিম হচ্ছে এখন ওর কেনাকাটা করতেছে, তো এখান থেকে কেনাকাটা শেষ হইলে তারপর হচ্ছে আমরা শ্যামল স্কোয়ারের দিকে যাব। তো দেখি কতক্ষণ লাগে ওর এসব শপিং করতে। রাহিমের জিনিস কিনতেছে, আমি একটু বাইরে এসে দাঁড়াই আছি। তো ওর এইটাই লাস্ট কেনাকাটা, তো এইটা কেনা হইলে আমরা তারপর হচ্ছে বের হয়ে যাবো এখান থেকে। এই যে রাহিম বের হয়েছে, এখন হচ্ছে আমরা মানে টোকিও থেকে বের হয়ে রিক্সায় উঠবো, তারপর হচ্ছে শ্যামল স্কোয়ারে যাবো। শ্যামল স্কোয়ার 9টার দিকে বন্ধ হয়ে যায়, তো দেখি টাইমে যেতে পারি কি না। আমার ইচ্ছা আছে যে আইফোন আনবক্সিং করার সময় একটা ফুটেজ নিব, এখন দেখি নিতে পারি কি না। এই যে মাত্র শ্যামল স্কোয়ারে আসলাম, এখন হচ্ছে ভিতরে ঢুকতেছি আমরা। ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে আমি জানি, এর জন্য সরি। আমি অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি পুরাটাই আর কি ভিডিও করব, কিন্তু ফোন কিনে তারপরে বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, এজন্য আমি পুরাটা আর কি ভিডিও করতে পারি নাই। যতটুকু পেরেছি সেটাই আর কি আমি জাস্ট অ্যাড করে আপনাদেরকে লাস্টে যে ভয়েসটা দিয়ে দিলাম। তবে আপনাদের দেখার জন্য ফোনে একটা ছবি অ্যাড করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।